সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালি পশুহাটে। দর্শক, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই চাঁদখালি পশুহাট থেকে 23 সালের কুরবানি পুজোকে কিছু সার করে দরকার। চলুন তাহলে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দর্শকের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন। শাহিনুর গাজী। আমি বিহারের ব্যাপারী। হাই, আজকে কয়টা গরু নিয়ে আসেন? আজকে নিয়ে আসি 5টা গরু। নিয়ে আসেন? বিক্রি হয়েছে একটু? না, এখনো হয়নি। এই যে সাইডে আমরা একটা লাল কালারের সুন্দর একটা এড়ে দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা দেশি জাতের গরু। দেশি জাতের গরু? হ্যাঁ। এটা কি দাঁতছে? না, দুই দাঁত হয়েছে কেবল। দুই দাঁত? হ্যাঁ। এটা আনুমানিক এখন বর্তমান ওজন আছে কেমন? 70 কেজি। 70 কেজি। এটা আজকের বাজার হিসাবে কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 52-53, এরকম 52-53 হাজার টাকা চাচ্ছেন? হ্যাঁ। এটা বেচা বিক্রি কেমন হবে? এই বেচা বিক্রি মনে করেন যে 47-48 হলে বেশি। 47-48 হলে বিক্রি করবে। দর্শক, আপনারা চাঁদখালি পশুহাট থেকে আজকের বাজারের কিছু শাল গরুর দরদাম জানছেন ভাই, এটাও তো আপনার? হ্যাঁ, এটা আমার। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা হচ্ছে 48 হাজার। 48 হাজার টাকা। এটা কি দাঁত হয়েছে? এটা চার দাঁত। চার দাঁত? এটা আনুমানিক কেমন ওজন আছে? এ 60 কেজি। 60 কেজি? হ্যাঁ। এটা কেমন হলে বিক্রি হবে মনে করেন যে বাজার হিসাবে? এটা 45 হাজার হলে বেশি। 45 হাজার টাকা হলে বিক্রি। দর্শক, আপনারা আজকের বাজারের কিছু গরুর দাম জানছেন ভাই, এদিকে আসেন। এগুলো কি আপনার? এগুলো ভাইয়ের না, তাহলে তো এদিকে। দর্শক, আমরা এখানে ছোট সাইজের কিছু শাল বাছা দেখতে পাচ্ছি, এগুলোর কেমন দরদাম আজকে আপনাদেরকে সেগুলো আমরা জানাবো ভাই। এটা তো আপনার? হ্যাঁ। এটা কেমন কি দাম চাচ্ছে? এটা আছে 29 হাজার। এই বাছুটা দেখছি এখনো কি দুধ ছাড়ছে? হ্যাঁ, দুধ ছাড়ছে। 29 হাজার টাকা চাচ্ছেন? এটা কি আপনার চাওয়া দাম? হ্যাঁ। এখন যদি কোনো দর্শক এরকম ধরনের বাছু নিতে চায়, তাহলে তো আলোচনা সাপেক্ষে কিছু কমবে নাকি? হ্যাঁ, কমবে। 28 হাজার। এই সাইডে এটা কি আপনার নাকি? হ্যাঁ। এটা রুফান, তাহলে আমরা একটু দেখি। এটা কেমন কি দাম চাচ্ছে? এটা চাচ্ছি 48 হাজার। 48 হাজার টাকা। এগুলো তো এখনো বাছু, আনুমানিক এগুলোর বয়স কেমন? এর বয়স বেশি দিন হয়নি, আরো 1-1.5 বছর হয়েছে। এক বছরের ভিতরে আছে? হ্যাঁ, বাছু। এটা কেমন কি বিক্রি করবেন? এটা 40 হলে বেশি দূর আছে। 40 হাজার টাকা বলে? আর কই আপনার আর আছে? আরে একটা আছে। দর্শক, এগুলো কিন্তু শাল বাছুর, এগুলো আপনারা যদি 1 বছরের মতো পালতে হবে এগুলো। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা যাচ্ছে 40 হাজার। 40 হাজার টাকা? এটাও তো এরকমই একই বয়স? হ্যাঁ। এগুলো তো সাধারণত আপনারা মানে কোথা থেকে সংগ্রহ করেন এই গরুগুলো? এই গ্রাম থেকে, মানে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আপনারা সংগ্রহ করেন প্রান্তিক পর্যায়ে থেকে? হ্যাঁ। দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন, যদি কোনো দর্শক আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর গরু নিতে চায় অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। 01707156933। এখন আমার চ্যানেলের কোনো দর্শক যদি আপনার কাছ থেকে গরু কিনে, তাদের উদ্দেশ্যে আপনি মানে তাদের কাছ থেকে কেমন কি রাখবেন? আসলে তার ইয়ে আছে, পাঁচ ঘর থেকে কমাই সময় তার মানে পাঁচটা একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন। কমাই দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, ভাই অনেক ভালো মানুষ, আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যদি আজকের বাজারের গরু আপনাদের পছন্দ হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা এখানে সুন্দর একটা স্বাস্থ্যবান শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, আজকের বাজারে এটা কেমন দাম হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন দর্শকের উদ্দেশ্যে। সেলিম গাজী। আপনার বাসা কোথায়? শাহপাড়া। শাহপাড়া? এটা কি আপনার বাড়ির নাকি কেনা? বাড়ির গরু। বাড়ির গরু? বাড়ির গরু? জি। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম হচ্ছে 90। 90 হাজার টাকা দাম চাচ্ছেন? জি। দাঁত হয়েছে নাকি? না, দাঁত এবার ভাঙবে। দাঁত ভাঙবে? জি। মানে সামনের কুরবানির জন্য আসলে ফালতে হবে? হ্যাঁ। এটা আসলে এখন বর্তমান আনুমানিক ওজন আছে কেমন? 70। ওটা ঠিক বলতে পারবো না, মানে আপনার যেহেতু বাড়ির গরু আসলে এভাবে অনুমান নাই। নাই। এটা আসলে বাড়ি কেমন কি খাদ্য খাবার দিয়ে ফালছেন? এটা এ ফালছে গমের ভুষি আর এই বিছেলি, এই একটাই ফালছিলেন? হুম। এটা এখন সামনে যেহেতু কুরবানির জন্য রাখলে তো আসলে আর অনেক অসুবিধা ডবল হবে। তাহলে এখন বিক্রি করতেছেন কারণ কি? পয়সার দরকার, এই জন্য। টাকা পয়সার দরকার? জি। তাহলে মানে এটা বিক্রি করে কি আর কিনবেন নাকি এটাই শেষ? না, কিনবো, আশা আছে, তবু তো আল্লাহ আছে, কি করি। এই গরুটা আপনি কতদিন যাবত পাললেন? এই ধরুন 7-8 মাস। 7-8 মাস পালছেন? জি। যখন কিনছিলেন তখন তো মানে এত স্বাস্থ্যবান ছিল নাকি? না, মানে একেবারে হাড় কিনছিলেন? জি। এখন সুন্দরভাবে লালন পালন করে এই অবস্থায় আছে? হ্যাঁ হ্যাঁ। এখন তো আশাবাদী তো আছেন, এখান থেকে লাভবান হবেন? জি। আপনি কি আপনি দেখাশোনা করেন নাকি আপনার? আমি দেখাশোনা করি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা চাঁদখালি পশুহাট থেকে একটা সুন্দর শাহিওয়াল জাতের শাল গরুর দাম জানলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন দর্শক। মোহাম্মদ জুলফিকার আলী ভুট্ট। আপনি তো এই চাঁদখালি পশুহাটের ব্যাপারী? ব্যাপারী প্লাস গরুটার মানে ইজ্জিদার। আজকে কয়টা নিয়েছিলেন গরু? দর্শক, আপনারা দেখলেন এই সাইডে যে লাল যেটা আছে এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা আছে 55।
দর্শক আপনারা কিন্তু আজকে এই 23 সালের কুরবানির উপযোগী ষাঁড় গরুর দাম জানছেন এই চাটখালি পশুহাট থেকে যে লাল যেটা এটা কেমন কি দাম আছে এটা আছে 40000 টাকা হ্যাঁ এটা কি দাঁতছে না আমার গরু দাঁতে না আমার গরু দাঁত নাই মানে যে গরুগুলো নিয়েছেন ম্যাক্সিমামে এখনো দাঁত হয় না দাঁত হয়নি মানে কুরবানি আসতে আসতে দাঁত হবে জি জি কুরবানি আসবে দাঁত দাঁত এটা আনুমানিক কেমন ওজন আছে লালটা আনুমানিক আয়ো দুই মনে মত আছে দুই মনে মত আছে এটা কত হলে হবে এটা লাল তো এটা দাম একটু বেশি আছে যা 45 এর চলবে আর কি মানে যেটা কালার একটু লাল তার একটু ডিমান্ড একটু বেশি জি জি তাহলে এটা 45 হলে হবে দর্শক আপনারা দেখলেন এই যে কালো যেটা আছে মাদারি সাইজের যে কালো গরুটা হ্যাঁ এটা কেমন কি দাম আছে কোনটি এই যে কালোটা এটা এটা 40 40000 টাকা আছে 40 এটা তো দাঁত হয় না এটা হলো অন্য দাঁতের জন্য দাঁতের জন্য শুধু জানা কোষেত না এটা হলো পোষাই গরু পোষাই গরু মানে এখানে মানে ওই ওইটা ওজনে ওজনে আসবে না ওজনে আসবে না এটা মানে আসলে চেহারা প্লাস সব দিক দিয়ে সুন্দর দিক দেখেন এটা হলো পোষাই গরু কইলি মানে এতে তো ফার্মে গরু বলা করে এটা কেমন হলে বিক্রি হবে আসলে এটা 40 হলে বিক্রি হবে 40000 টাকা আর সাইডটা এটা এটা 45 45000 টাকা 45000 টাকা এটা আসলে এখন বর্তমানে যেভাবে আছে এটা ওজন কেমন আছে এটা এটা ওজন দুই প্রায় দুই মন দুই মনের কাছাকাছি আর যে লাল যেটা এটা কেমন কি দাম আছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।